যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আসলে আজকের এই শান্তি সমাবেশের আয়োজন করা হয়েছে। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বঙ্গবন্ধু এভিনিউ, আর এই অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছিল ঠিক 2টা বাজে, তবে এখনো কিন্তু আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু হয়নি। আপনি যদি একটু দেখেন তাহলে দেখবেন এখনো তাদের আসলে মঞ্চ প্রস্তুতির কাজ চলছে, মঞ্চ প্রস্তুতির কাজ শেষ হলে কিন্তু আনুষ্ঠানিকভাবে তাদের কিছুক্ষণ পরেই এই কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। আর আজকের এই শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, তিনি আজকে এই শান্তি সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে এখানে জানানো হয়েছে। আর শান্তি সমাবেশ কিছুক্ষণ পরে আসলে শুরু হবে বলে আমরা আশা করছি। এখন পর্যন্ত এখানে নেতাকর্মী যারা আছেন যুবলীগের, তারা এখানে প্রস্তুতির যে কর্মকাণ্ড সেগুলো আসলে সম্পন্ন করছেন। ইতিমধ্যে আজকের এই শান্তি সমাবেশে যোগ দেওয়ার জন্য যুবলীগের বিভিন্ন ওয়ার্ড থেকে, ইউনিট থেকে নেতাকর্মীরা আসলে তাদের দলে দলে প্রস্তুতি নিচ্ছেন বলে আমরা শুনতে পেরেছি, এবং এখানে সব ধরনের প্রস্তুতি তাদের রাখা হয়েছে। অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন, ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন। এছাড়া যারা আছেন ছাত্র দল, যুবদল এবং স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় নেতারা এখানে উপস্থিত রয়েছেন। এখানে আমি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিপুল সংখ্যক নেতাকর্মী ইতিমধ্যে এখানে সময়স্থলে এসে উপস্থিত হয়েছে। সময়ে এখন বক্তব্য রাখছেন যারা বিগত সময়ে যারা এই চলমান আন্দোলনে, বিএনপির চলমান আন্দোলনে যারা নিখোঁজ হয়েছেন এবং যারা যারা নির্যাতনের শিকার হয়েছেন, এই সকল নেতাকর্মীর পরিবারের সদস্যরা এখানে বক্তব্য রাখছেন। কিছুক্ষণ পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন। বক্তব্যের মধ্য দিয়ে আমরা যতটুক বিএনপির আজকের এই সমাবেশের যারা সংশ্লিষ্ট আয়োজক আছেন তাদের সঙ্গে কথা বলতে যতটুক জানতে পেরেছি, এই আজকের এই সমাবেশ থেকে বিএনপি নতুন কর্মসূচি ঘোষণা করবে, যেটা হতে পারে আগামী 29 জুলাই নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে মহাসমাবেশ, বিএনপি যে গত 12ই ডিসেম্বর এক দফার দাবিতে যে সমাবেশ ঘোষণা করেছিল, এই এক দফার যে দাবি ঘোষণা দিয়েছিল সরকার পতনের, এই দাবিতে মূলত বিএনপি ঢাকায় মহাসমাবেশ করবে। এই মহাসমাবেশ হতে পারে আগামী 29 জুলাই চলতি মাসের 29 তারিখে নয়াপল্টনের সমাবেশ হবে। তো আজকে এখানে যে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন, আজকে বলা যায় কালকে গতকাল সকাল থেকে মূলত বিএনপি নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন। তো আজকে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি সমাবেশ করছে 2018-র 2018 সালের নির্বাচনের আগে বিএনপি যে সমাবেশ করেছিল সোহরাওয়ার্দী উদ্যানে, এই সমাবেশ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে যে সমাবেশ করেছিল এই সমাবেশ থেকে পরে এই মাত্র এখন সমাবেশ করছে বিএনপি। আজকে প্রায় বলা যায় প্রায় 5 বছর পরে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি সমাবেশ করছে। এই সমাবেশ থেকে বিএনপি নতুন কর্মসূচি ঘোষণা করবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যের পরে আমরা আরো বিস্তারিত আপনাদের জানাতে পারবো। জি।